हेलो बंधुरा आमी तीर्थ आपनारा देखछेन दास साइकेल ভ্যান রিভিউ চ্যানেল। तो बंधुरा आज के देखो ये সাইকেলটা পুরো ওয়াইলিং ঠিক আছে দেখছেন আমি সাইকেলটা পুরো খুলে দিয়েছি পুরো বডি সব একটা পার্স একটা জায়গায় রাখা আছে ঠিক আছে তো এটা দেখছেন এখানে সব পার্স খোলা আছে আর এখানকার বল সব চেঞ্জ করা হবে আর রিসার এই সব মাল এক জায়গাতে রাখা ঠিক আছে। तो বন্ধুরা এখানে দেখছেন এখানে বিবি এক্সেল খোলা হয়ে গেছে মার্গার খুলেছি এবং তালা খুলেছি ক্যারিয়ারটা খুলে দেব সিট খুলে দেব প্রো মানে যত কিছু আছে মানে শুধুমাত্র ফ্রেমটা থাকবে ঠিক আছে শুধুমাত্র ফ্রেমটা থাকবে ফ্রেমটা বাদ দিয়ে আপনার এখানে মার্গার দেখছেন এখানে হ্যান্ডেল দেখছেন হ্যাঁ চেন কভার চেনটা আপনার কিওসিন তেল দিয়ে একটু ওয়াশ করা হবে পুরো মরচা ধরে গেছে দেখছেন চেনটা আর এখানে আপনার গিয়ার আছে গিয়ারে যেটা প্যাডেল প্যাডেলটা বল রিপেয়ারিং একটু রিপেয়ারিং হবে বল চেঞ্জ করতে হবে ঠিক আছে আর এখানে চলে আসি এই হচ্ছে সেই চাকা এখানকার আপনার বল বিয়ারিং চেঞ্জ হবে এবং রিম তালটা সারা হবে হ্যাঁ সামনেকারটা টায়ার টায়ারটা খুব খারাপ আছে বেশি হাওয়া যাবে না তার জন্য এই টায়ারটা চেঞ্জ হবে হ্যাঁ আর এটা বল বিয়ারিং চেঞ্জ হবে এবং রিমটা টার আছে কিনা একটু দেখে নেব চেক করে। তো এই হচ্ছে আপনার ফুল কাজ ঠিক আছে আমি একাই করতে পারছি না বন্ধুরা তো ভিডিওটা তো আমি এই সাইকেলের পুরো কমপ্লিট কাজ হবে তারপর আমি আপনাদেরকে পুরো গুছিয়ে বলে দেব ঠিক আছে। তো এই হচ্ছে কাজ এখানকার রেসারটা আপনার খারাপ আছে দেখবো রেসারটা চললে পরে চালিয়ে দেবো রেসারটা বুঝতে পারছেন বন্ধুরা বেশি বেশি গর্ত হয়ে গেছে রেসারটা এত গর্ত হওয়া মানে ফিমে ফিমে থেকে যায় এখানে এখানে অ্যাক্সেল অ্যাক্সেলটা দেখবো আপনার কেরোসিন তেল দিয়ে একটু অয়েলিং করে মুছে কুছে আচ্ছা বন্ধুরা সব এখানে সব আছে তো এটা সব ধুলাই তোলাই হবে সব পুরো ধুয়ে মুছে সব কমপ্লিট করব তারপরে আপনার ফিটিং করে আপনাদেরকে পুরোটা দেখাবো ভিডিওটা ঠিক আছে। তো ভিডিওতে সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সাইকেলটা পুরো কমপ্লিট করেছি আমি যেটা বলতে চাইছি এই তালার ক্লিপ ক্লাটিক শক্ত করে বাঁধা হয়েছে আর এটা আপনার রেলসনটা দিয়েছি এখানে ঠিক আছে রেলসন টার সেমিস্টার আর পিছনে বল বিয়ারিং চেঞ্জ হয়েছে রিম টাল ঠিক আছে ব্রেক শু ব্রেক রবার বলতে আমি একটু এখানে শু রবারটা চেঞ্জ করেছি শুটা চেঞ্জ করে নিই আর এখানে একটা নাট দেওয়া হয়েছে এখানকার বল চেঞ্জ করা হয়েছে প্যাডেলের বল ঠিক আছে ওই প্যাডেলের বল তো এখানে মার্গারটা খোলা হয়েছিল প্লাস এখানে নতুন একটা স্ক্রু দেওয়া হয়েছে আর এখানে মিডিল ক্লাম মার্গারটা যেটাকে মিডিল ক্লাম নয় এটা হচ্ছে আপনার স্টিক ক্লাম ঠিক আছে স্টিক ক্লামটা চেঞ্জ করা হয়েছে আর এখানে আপনার বল বিয়ারিং ঠিক আছে আর সব পুরো এখানকার যত বল কাপ প্রেসার আছে সব চেঞ্জ করা হয়েছে হ্যাঁ 532 বল তো পুরো ফিটিং অল ফিটিং কমপ্লিট। আর এগুলো দিয়ে এটা আপনার হিরো ফ্রিজ টাইপ সাইকেল ঠিক আছে ফ্রিজ টাইপ সাইকেল হিরো কোম্পানি ফ্রিজ টাইপ কী কাজ বুঝবেন এই যে ব্রেকের যে গোছাটা হ্যাঁ এটা আপনার সাইড দিয়ে আসবে হ্যাঁ আর এই যে তলকাটটা যে স্টিক থাকবে সেই স্টিকটা থাকবে আপনার মিডিলে আর ফ্রেম বোল্ট থাকবে ঠিক আছে। তো হয়েছে ভালো ফিটিং হয়েছে চলছেও ভালো গড়ছেও ভালো সাইকেল আমি ব্রেকটা দেখিয়েছি ইনটালটা
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ফুল ওয়েলিং কাজ আপনার টাইম লাগবে একদিনে, যদি বাইরে কাস্টমার যদি না বিরক্ত করে তাহলে ফুল আপনার 6 ঘন্টা লেগে যাবে। আর এক ঘন্টা দু ঘন্টা আপনার লাগলাম খুলতে আর জুড়তে, ঠিক আছে। আর আপনার বাকি সময় এবার ধুতে ধোয়া আছে, ধোলাই আছে, সব কমপ্লিট করে তারপরে 6 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে। দেখলাম মুরগিটা, দেখছে বন্ধুরা আপনার হিরো সাইকেল 22 ইঞ্চি আর ফ্রিজ টাইপ সাইকেল, এটা ঠিক আছে, রায় টাইপ না, এটা ফ্রিজ টাইপ, কমপ্লিট পুরো কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা।